لا إله إلا الله، لا إله إلا الله، والله أكبر، لله الحمد. بسم الله الرحمن الرحيم. الله ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ মহান, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর দ্বারক। খুজুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه. أسمان أو زميني جا كيچي رويچه شبيتار كي آچه مون جتار شفارش كربي تار كاچه تار أنومتي چارا. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون. كي أتو إيمون جي شوپارش كربي تار كاچه تار أنومتي چارا درشتيري شامنه كنبا پیچوني جا كيچو رويچه شعبي تيني جانين. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে,
আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়, তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুওয়াল আলিয়ুল আযীম। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলো ধারণ করা তার পক্ষে কঠিন নয়, তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। লাইক রাহাফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাঙবার নয়। নিঃসন্দেহে হেদায়েত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে, এখন যারা গুমরাহকার তাগুত তাদেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাঙবার নয়। আল্লাহ তাআলা সবই শুনেন এবং জানেন। সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাঙবার নয়, আর আল্লাহ সবই শুনেন এবং জানেন। আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুতু ইউখরিজুনাহুম মিনান জুলুমাত। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাণ্ডব, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়।
والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তান্ডব তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হলো দুজখের অধিবাসী চিরকাল তারা সেখানে থাকবে এরাই হলো দুজখের অধিবাসী চিরকাল তারা সেখানে থাকবে সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আয়াতুল কুরসি বিশেষ ফজিলত এই আয়াতটি পবিত্র কোরআনের সর্ববৃহৎ আয়াত হাদিসে এই আয়াতের অনেক ফজিলত ও বরকত বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ গ্রন্থে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সবচাইতে উত্তম আয়াত বলে উল্লেখ করেছেন এক অন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন কুরআনের মধ্যে কোন আয়াতটি সবচাইতে বড় ও গুরুত্বপূর্ণ উবাই ইবনে কাব আরজ করলেন তা হচ্ছে আয়াতুল কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করে বললেন হে আবুল মানজার তোমাকে এ উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ নাসাই শরীফের এক বর্ণনা মতে দেখা যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লোক প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে কিংবা শুনবে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে ব্যক্তি বেহেস্তের ফলাফল ও আরাম আয়েস উপভোগ করতে শুরু করবে সুবহানাল্লাহ এই আয়াতে মহান পরওয়ারদিগার আল্লাহ জাল্লা শানহু একক অস্তিত্ব তাওহীদ ও গুণাবলীর বর্ণনা আশ্চর্য ও অনুপম ভঙ্গিতে দেয়া হয়েছে যাতে আল্লাহ গফুরুর রাহিম এর অস্তিত্ববান হওয়া জীবিত হওয়া শ্রবণকারী হওয়া দর্শন হওয়া বাক শক্তিসম্পন্ন হওয়া তার সত্তার অপরিহার্যতা তার অসীম অনন্তকাল পর্যন্ত থাকা সমগ্র বিশ্বের স্রষ্টা উদ্ভাবক হওয়ার যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হওয়া সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি হওয়া এমন শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী হওয়া যাতে তার অনুমতি ছাড়া তার সামনে কেউ কোনো কথা বলতে না পারে এমন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হওয়া যাতে সমগ্র বিশ্ব ও তার যাবতীয় বস্তুনিচয়কে সৃষ্টি করা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং তাদের শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে তাকে কোনো ক্লান্তি বা পরিশ্রান্তির
সম্মুখীন হতে হয় না এবং এমন ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া কোনো প্রকাশ্য কিংবা গোপন এবং এমন ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া কোনো প্রকাশ্য কিংবা গোপন বস্তু কিংবা কোনো অণুপরমাণুর বিন্দুর বিসর্গও যাতে বাদ পড়তে না পারে এই হচ্ছে আয়াতটির মোটামুটি ও সংক্ষিপ্ত বিষয়বস্তু। এই আয়াতটি দশটি বাক্য রয়েছে, প্রতিটি বাক্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি মুমিনের হৃদয়ে আয়াতুল কুরসি মেমোরি থাকবে। প্রতিটি মুমিন প্রতিটি দিন প্রতিটি ফরজ নামাজের পর এটি শুনবেন, এটি পাঠ করবেন, এটি মুখস্থ করবেন, নিজের বাচ্চাদেরকে নিজের পরিবার পরিজন সবাইকে শিক্ষা দিবেন, নিজেরা আপদে বিপদে কিংবা প্রতিদিনই ফরজ নামাজের পর এই আমলগুলো এই আয়াতুল কুরসি পড়তে আমরা যেন না ভুলে যাই। দু এক মিনিটের মধ্যেই আমরা এটি পড়তে পারি, খুব কম সময় জুড়ে আপনারা এটি আমলটি করতে পারেন। এছাড়াও লক্ষ কোটি কোটি গুণাগুণ আর ফজিল রয়েছে এই আয়াতুল কুরসির, তাই এটি সবাই মুখস্থ করে নিয়ে যথারীতি পাঠ করতে থাকুন। এর বিনিময়ে আপনার রিজেক বৃদ্ধি হবে, আপনার অশান্তি দূর হবে, আকাশ থেকে সাহায্য নেমে আসবে, মহান পরওয়ারদিগার খুশি হবেন। এটা তো সেই রবেরই বর্ণনা, এটা তো সেই রবেরই গুণের বর্ণনা, সেই রবেরই গুরুত্বপূর্ণ অংশ যাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করতে পারে না, যে সর্বদাই আপনার আমার পাশে রয়েছেন, ছিলেন, আছেন ও থাকবেন। তিনি আলিমুল গায়ব, তিনি কখনো শেষ হবেন না, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।